হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ঋতুপ্রম বাংলাদেশ ব্লগার। ঋতু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারের জন্য বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি বলতে খাসি মাংস রান্না করা ছিল, সেটা দিয়ে জাস্ট ঝাল পোলাও রান্না করছি। আর শশা কেটে নিব, ফ্রেঞ্চ ফ্রাই করব, আর চপ ভাজতেছি, চিকেন চপ। আর এখন সিহরির জন্য রান্না করে রাখলাম, এখন একটু বাইরে যাব, ফিও বেবির জুতা কিনবো, আরও হালকা পাতলা কিছু কাজ সেরে বাসায় আসে আপনাদের দেখাবো ফেবেবি ঈদে কী কী কেনাকাটা করলো। তো ফেমার জুতা কেনা শেষ করে আমরা চলে এসেছিলাম পার্লারে। একটু পার্লারের কাজটা সেরে আমরা বাসায় চলে এসেছি। এখন আমি আপনাদেরকে শেয়ার করব যে ঈদে ফিও বেবি কী কী ড্রেস কেনা হলো, মানে ঈদুল আজহাতে, কুরবানিতে। তো এই যে গেঞ্জিটা দেখছেন, একটা ফিওর ফুপি ওকে গিফট করেছে, সুন্দর একটা পিঙ্কিস বেবি পিঙ্ক কালার, খুব সুন্দর লাগতেছে। সাথে অরেঞ্জ কালার আর ইয়েলো কালারের একটা রেইনবো মতো দেওয়া আছে, আর ইউনিকর্ন থিমের একটা টি শার্ট, খুব সুন্দর। আর এইটা ওর দাদু ভাই ওকে কিনে দিয়েছে, ওর দাদির পছন্দে, তো মা এটা পছন্দ করছে। এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস, একটা চায়না ড্রেস, এটাও অনেক সুন্দর। এটা খেয়াল থেকে কেনা হয়েছে। পাপা কিনে দিয়েছে, এটাও খেয়াল থেকে নেওয়া হয়েছে। এই দুই ড্রেসটাই অনেক বেশি সুন্দর, এবং এটা দুটোই চায়না, খুবই হাই কোয়ালিটির, এগুলোর দামও অনেক অনেক বেশি ড্রেস অনুযায়ী। ড্রেসও মোটামুটি সুন্দরই ছিল, এগুলো মেবি 1500 টাকা করে নিয়েছে। ওই ফ্রকটাও 1500 টাকা, এটি 1500 টাকা, 1450 টাকা দেখিয়ে দিলাম। খেয়ালে তো বেবিদের একদম ড্রেসগুলোতে, আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস কেনা হয়েছে কে বেবি। তো দেখিয়ে দিলাম ওর পাপাটা, ওর কুকুরটা, দাদু ভাইটা। এখন নানু ভাই কী কী কিনে দিয়েছে সেগুলো আমি দেখাবো। তো আরাম থেকে কিনেছি, এটাও অনেক সুন্দর একটা ড্রেস, এই যে প্যান্ট, এটা তার উপরে খুব সুন্দর টপস আছে, প্যান্টটা জিন্স কালারের, মানে পছন্দ হয়েছে যা বলে বোঝাতে পারবো। অনেক অনেক কিউট এবং অনেক সুন্দর একটা টপ, আর এটাও পিঙ্ক কালারের। ফেভারিট অ্যাকচুয়ালি পিঙ্ক কালার সব ড্রেস শেষ হয়ে যাচ্ছিল, তাই পিঙ্ক কালার ড্রেস নিয়েছি এবার একটু বেশি, আর গ্রিন কালারের মধ্যে। এটা কিনেছি সুতি সম্বার থেকে, এটাও খুব সুন্দর একটা ড্রেস। এটাও একটা ড্রেস, এটাও আমি দিয়েছি ওকে। এটা প্যান্টটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাবার দেওয়া, এটাও বানিয়ে দেওয়া, অনেক সুন্দর একটা চেরি কাপড়, আর বেবি পরতে পারবে, খুবই কমফোর্টেবল একটা কাপড়। আর এই যে ওপরে একটা টপস, এটা একদম বটার গ্রিন কালারের, দেখাবো আরও কিছু টি শার্ট। এই যে এটাও একটা টি শার্ট, এটা ওর পাপা কিনে দিয়েছে ওকে। এই যে একটা টি শার্ট, এটা ওর নানু ভাই কিনে দিয়েছে, নানু ভাই যে টাকা দিয়েছিল সেটা দিয়ে কেনা হয়েছে। এটাও খুব সুন্দর একটা টি শার্ট, এই যে টি শার্ট দেখছেন, এটা ওর পাপা কিনে দিয়েছে, সুন্দর করে কুচু কুচু করা।
এই যে হোয়াইট কালার টি শার্টটা দেখছেন, এটাও ওর পাপা কিনে দিয়েছে। তো আমি এরকম মানে কোনো প্রাণী ছবি দেওয়া আছে এরকম কিছু নিতে চাচ্ছিলাম, তো এইটাই পেয়েছি, আর তেমন কিছু ভালো পাই নাই। আর এই যে এটা দেখলেন, স্টেপ থেকে এই জুতোটা কিনেছি ওর জন্য, ওর খুব পছন্দ জুতোটা। আমার অবশ্য নেভি ব্লুটা বেশি ভালো লেগেছিলো, কিন্তু ওর এই জুতোটাই খুব পছন্দ, তাই এটা কেনা হয়েছে। আর এই যে হেয়ার ব্যান্ড দেখছেন, এটা আমি মৌসুমি মান্না আপুর পেজ থেকে নিয়েছি, এটাও একটা চায়না প্রোডাক্ট, অনেক সুন্দর। আর যে কিছু রাবার ব্যান্ড কিনেছি সেগুলো দেখে ফেলি ক্লিপ, কারণ ফিও বেবির এবার বেশি রাবার ব্যান্ড ক্লিপ কিনি নাই, কারণ ঈদুল ফেতরে এত বেশি রাবার ব্যান্ড ক্লিপ কিনেছিলাম যে ওগুলো এখন অনেক আছে এখনও, যেগুলো নিয়ে একবারও পরে নাই, তাই এবার খুব বেশি কিনি নাই, অল্প কিছু পরিমাণে কিনেছি, গত ঈদে সব ম্যাচিং করে কিনেছিলাম। তো এই তো দেখিয়ে দিলাম ফিও বেবি ঈদে কী কী ড্রেস, জুতা এবং ব্যান্ড ক্লিপ কিনেছে এগুলো নিয়ে। তো ঈদে স্যান্ডেল কিনে দিয়েছি, জুতা কিনে দেইনি, ওই ঈদে দুইটা জুতা কিনে দিয়েছিলাম, এখনও একটা পরে নাই, তো ওটা দিয়ে চলবে। আর ওর পা খুব তাড়াতাড়ি লম্বা, ওর গ্রোথ বেশি, পাকনা বুড়ি একটা, মানে সব কথা বলতে পারে এবং খুবই পাকা পাকা কথা বলে, তো লম্বা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এই জন্য এবার আর বেশি কিনে দিলাম না যে ছোট হয়ে যাবে। তো এই তো ফিওনার শপিং, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি ভিডিও লাস্টে আমাদের গরু এবং খাসি কুরবানি দিয়ে দিলাম, কারণ কুরবানি ঈদের দিনে যেহেতু এই ব্লগটা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে, তাই গরু খাসিটা দেখিয়েই দিলাম, আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।